ক খ এর গসাগু দুই লসাগু বারো। অন্যদিকে খ গ এর গসাগু তিন লসাগু তিরিশ। ক যদি চার হয় গ কত? এই অঙ্কটি বোঝার আগে দুইটি সংখ্যার গুণফলের সাথে গসাগু লসাগু সম্পর্ক আগে বুঝে নাও। যেমন একটি সংখ্যা 2x ধরলাম এবং আরেকটি সংখ্যা 3x ধরলাম। এই দুটি সংখ্যার গসাগু হল x এবং লসাগু হল 2 ইন্টু 3 ইন্টু x। এখন যদি এই দুটি সংখ্যাকে গুণ করো 2x ইন্টু 3x, এটিকে লেখা যায় এভাবে x ইন্টু 2 ইন্টু 3 ইন্টু x, যেখানে x হচ্ছে সংখ্যা দুটির গসাগু এবং 2 ইন্টু 3 ইন্টু x হচ্ছে এই সংখ্যা দুটির লসাগু। অর্থাৎ দুটি সংখ্যাকে গুণফল করলে যে উত্তরটি পাবো ওই দুটি সংখ্যার গসাগু এবং লসাগুকে গুণফল করলেও একই উত্তর পাওয়া যাবে। এখানে বলা আছে ক ও খ এর গসাগু দুই এবং লসাগু বারো, অর্থাৎ ক গুণ খ সমান সমান দুই গুণ বারো ইকুয়াল 24। আবার বলা আছে ক এর মান চার, ক গুণ খ সমান সমান চব্বিশ, যেহেতু ক এর মান চার ইন্টু খ ইকুয়াল 24। চার এখানে গুণাকারে আছে অতএব এখানে ভাগ হয়ে যাবে পরের স্টেপে, সুতরাং খ হবে 24 ভাগ চার ইকুয়াল ছয়, যেহেতু চার ছয় চব্বিশ। আবার শর্ত দেওয়া ছিল খ ও গ এর গসাগু তিন এবং লসাগু ছিল তিরিশ। তাহলে খ গুণ গ হবে তিন গুণ তিরিশ সমান সমান নব্বই। যেহেতু খ এর মান ছয় অতএব ছয় গুণ গ সমান সমান নব্বই। ছয় এখানে গুণাকার আছে অতএব পরের স্টেপে ভাগ হয়ে যাবে, গ সমান সমান নব্বই ভাগ ছয় ইকুয়াল পনেরো, অর্থাৎ গ এর উত্তর হবে পনেরো। এটাই অ্যান্সার।